হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কৃষির উপর ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আগের ভিডিওতে তো তোমাদেরকে বললামই যে বাড়িতে পুজো আছে, তো সেই কারণেই দেখো দোকান থেকে আসার পরে একটু রান্না করে নিয়েছিলাম, নিয়েই জোর কদমে কাজে লেগে পড়েছি। তো পুজো মানেই বাড়িঘর মোছা কোচা, তো সেটাই করছিলাম। দিয়ে এদিকে দেখো মোছা টোছা করে নিয়ে স্নান টান সেরে এখানে ঠাকুরের বাসনগুলো মাজতে বসে পড়েছি, আর তোমাদের দাদা ভাই আজকে পুজোই বসবে, তো সেই কারণে ওরও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো ওদিকেও কিছু কাজ করছে, মানে ঠাকুর ঘরেরই, তো সব জিনিসপত্রগুলো ফলটলগুলো গোছগাছ করে নেওয়া আর কি, মানে যা যা কাজ থাকে সেগুলোই। তো তারপরে এদিকে আবার আমাকে অনেকটা হেল্প করেছে, মানে মোট কথা সারাদিন আমার থেকে বেশি ওই কাজ করেছিল আজকে। তো যাই হোক, দেখো এদিকে বাসনগুলো অনেকগুলো বাসন বেরিয়েছে, একে তো মানে প্রতিদিনে যে পুজোটা দিই সেটাও দেওয়া হয়নি, তো ভাবলাম চলো একবারেই দিয়ে দেবো। আর তার মধ্যে এই গামছাটা এত বিরক্ত করছিল, মানে চুলটা তো ভেজা পেঁচিয়ে রেখেছিলাম, তো সেই কারণে বারবার খুলে যাচ্ছে, যেন একবারেই খুলে দিলাম। তো বাসন গোসনগুলো ধুয়ে নিয়ে আমি এদিকে বাড়ির পুজোটা আগে দিয়ে নেব, মানে নর্মাল যেটা প্রতিদিনের নিত্য পুজো সেটা আমি দিয়ে নেব, তারপরে এদিকে বা তোমার দাদাভাই পুজোয় বসবে। তো যাই হোক, এদিকে দেখো ওই বাসনগুলো ধুয়ে দিল, কারণ আমার উপর অত চাপ দিচ্ছে না এখন, আর তার মধ্যে দুজনে মিলে হাতাহাতি কাজ করলে অনেকটা এগিয়ে যায়। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই ফল কাটতে বসে পড়েছে, আর আমি চলে গেলাম দুব্বা তুলতে। মানে একবারে যে পুজোর সেট পাওয়া যায় আর কি, ফুল ধান মানে দুব্বা টুব্বা এসবের, তো সেটা কিনে নিয়ে এসেছে, কিন্তু ওটার মধ্যে দেখলাম দুব্বা খুব বেশি দেয়নি। মানে একটা সেট তো ওরা তৈরি করে, কোনো রকম নামের একটু নম নম করে দিয়ে দেয়, তো ওটা দিয়ে পুরো পুজোটা হবে না। তার উপর আবার যেহেতু যোগ্য করা হবে আজকে, তো সেই কারণে আমি আবার দেখো একবারে দুব্বা তুলসী পাতা বাইরে থেকেই তুলে নিয়ে আসলাম। আর এদিকে যোগাড় যন্ত্র কমপ্লিট আমরা করেই দিয়েছিলাম যতটা সম্ভব পেরেছি, মানে যতটুকু জানা ছিল আর কি ততটা আমরা করে দিয়েছি। বাদ বাকিটাই যে ঠাকুরমশাইকে ফোন করে দিয়েছিলাম, ঠাকুরমশাই এসে এই যে বাকিটা করে নিয়েছে। তো এদিকে তোমাদের দাদাভাইকে আবার একটা ওই নামাবলীর যে ইয়েটা ছিল ওটা দিয়ে দিলাম, কারণ খালি গায়ে নাকি বসতে হয় না। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাও দিলাম একটু দিয়ে বসো। এটা সেই যেটা আমার মায়ের ওখান থেকে আসার সময় নবদ্বীপ থেকে নিয়েছিলাম, সেটাই আজকে প্রথম বার করা হলো। তো যাই হোক চলো, এদিকে ঠাকুরমশাইয়ের যোগাড় যন্ত্রও প্রায় কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো করে নিই, তারপরে একবারে আসছি। ঠিক আছে, সঙ্গে থাকো তোমরাও।
তো বন্ধুরা পূজো টুজো সমস্ত কমপ্লিট, যজ্ঞটগো ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে। তো তার মধ্যে এদিকে তোমাদের দাদাভাই সব বাচ্চা কাচ্চাদেরকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে। মানে আমি যেহেতু এগুলো হাত দিতে পারবো না, কারণ আমি এগুলো মানে পুজোর পরে এইসব নাড়লে আমাকে আবার স্নান করতে হবে, আর যেহেতু জ্বর গায়ে সেই জন্য স্নান করা হবে না, ওই দিয়ে দিচ্ছে সব কিছু। বন্ধুরা ফাইনালি চলে আসলাম তোমাদের সামনে একটু বকবক করতে, সারাদিন পরে মানে একটু সময় পাইনি, বুঝতেই পারছো কি কারণে। তো সকালটা তো দোকানেই কাটলাম, সেটা তো তোমাদেরকে আগের ব্লগে দিয়েই দিয়েছি। তো বাড়ি এসে আবার ধুমধাম করে কাজে লেগে পড়েছিলাম, মানে রান্না করে নিয়েছিলাম অল্প করে ফার্স্টে, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের উপোস আমার নয়, আর বার পুজোতে উপোস থাকতে হয়। যদিও প্রত্যেক বছর আমিই থাকি, মানে বিয়ের পর থেকে যে সংকল্প করতে হয় যে পুজোতে, তো সেই সংকল্পটা আমার নামে করা হতো, তো এবারে আর পারলাম না, কারণ উপোস থাকা যাবে না। কো তবুও জোগাড়ে একটু একটু হেল্প করেছি, বাদ বাকিটা সব তোমাদের দাদা ভাই করেছে। মানে ওই উপোস ছিল, ওই সমস্ত জোগাড় করলো, পুজোতে ওই বসেছিল, আমিও ছিলাম, না থাকা নয়। তবে মেন মেন যে দায়িত্বগুলো সেগুলো ওই করেছে। তো যাই হোক, তারপরে এই তো রান্নাবান্না সেরে, না রান্নাবান্না তো আগে করে নিয়েছিলাম, তো এখন পুজো টুজো সেরে এই যে দেখো গ্যাসের মধ্যে দিয়ে দেখো ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি বসিয়ে দিয়েছি। একবারে বেশি করে ওই চিনি আতপ চাল নিয়ে আসতে বলেছিলাম, কারণ সেদিনকার মনসা পুজোর দিনে যে খিচুড়িটা করেছিলাম ওর তো একদম খুব ভালো লেগেছিলো, সত্যি ভালো হয়েছিলো সেদিন। তো সেটাই আবারও আজকে করে নিলাম, আজকে সবার জন্য করছি, একবারে রাতের মনে দুবেলার বেশি করে বসিয়ে দিয়েছি। তো খিচুড়িটা ওদিকে ডিপ ডিপ করে হোক ততক্ষণ হালকা আছে, আর আমি ভাবলাম চলো একটু এবার গল্প করে নেওয়াই যাক, কারণ সারাদিন যেহেতু টাইম পাইনি, আর তার মধ্যে যে পুজোর মধ্যে আর কি ভিডিও করবো বলো, পুজোয় বসবো না মোবাইল ধরে থাকবো, একটা খারাপ দেখায়। যেহেতু বাইরের মানুষ রয়েছে, ঠাকুর মশাই রয়েছেন, তো ওই জন্যে আর অত খুব বেশি ভিডিও করিনি খুব। তো যাই হোক, ফাইনালি খুব ভালোভাবে আমাদের বার পুজো দেওয়া মিটে গেছে। তোমাদের দাদা ভাইও একদম সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে ওই জায়গায় মানে যেগুলো থাকে জলে দিয়ে দিতে হয় আর কি, ঘর তো নড়িয়েই দেয়, সমস্ত কিছু জলে দিয়ে আবারও স্নান টান করে ওই নিরামিষ ভাত তরকারি করেছিলাম একটু পিকলুর জন্য আর বাবার জন্যে আমার জন্যেও। তো তোমাদের দাদা ভাইও একটু খেয়ে দিয়ে দোকানে চলে গেল, তো খিচুড়ি টিচুড়ি হয়ে গেলে ওকে আবার আমি ফোন করে ডেকে নেবো। তো আজকের স্পেশাল মেনু রয়েছে, মানে পুজোর স্পেশাল আজকের মেনু হচ্ছে চিনি আতপ চালের খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে পায়েস। মানে পায়েসটা এই কারণেই করবো, কদিন ধরে পিকলু খাওয়ার জেদ করেছে, কারণ সেদিন লুচি করেছিলাম, পায়েস করিনি গো, দুধ ছিল না। আর আজকে মুখখিত করার জন্য অনেকগুলো দুধ নিয়ে ফেলেছে বাবা, আর অতগুলো দুধ দরকারই পড়েনি, অল্প একটুতেই হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম দুধগুলো নষ্ট হবে, চলো পায়েস বানিয়ে নিই আজকে। তো দুধটা হালকা জাল দিয়ে রেখেছি, এখন পায়েসটাও বসিয়ে দেবো একবারে, আর একদিকে তো খিচুড়ি হচ্ছেই। তো ভাবলাম একটু রেস্টও নিয়ে নিই, একভাবে কাজ করেই যাচ্ছি আর ভালো লাগছে না, চোখ মুখগুলো দেখো আমার ঢুকে গেছে একদম, নিজেকে কেমন কেমন কঙ্কাল কঙ্কাল লাগছে, এই দেখো এদিককার হাড্ডিগুলো বার হয়ে গেছে। আর তার মধ্যে এদিকে কাজের তালে দুপুরের ওষুধটা খেতে ভুলে গেছি জানো তো, মানে ভাতটা খেয়ে ভাবলাম সাথে সাথে ওষুধ খাবো, একটু পরে খাচ্ছি, দু মিনিট পরে যে দু ঘন্টা পার হয়ে গেছে আর মনে নেই। তো তার মধ্যে আবার সকালে একটা তো দোকানেই খেয়ে নিয়েছি, আর এই তো এখন ওষুধ খাবো, এখন খেলে রাতেরটা একটু দেরি করে খাবো, যেহেতু এটা দু ঘন্টা লেট হয়েছে, তাহলে ওটা দু ঘন্টা লেট করে খেলে অ্যাডজাস্ট হয়ে যাবে টাইমটা, তো সেই কারণে। ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো, ঠাকুরের কৃপায় বৃষ্টি টিষ্টি ছাড়াই পুজো ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে, কারণ আকাশের যে অবস্থা ভাবছিলাম বৃষ্টি আসলে মানে সব ভিজতে যাবে, আর বার পুজো যেহেতু বাইরে দেওয়া হয় চালের নিচে দিতে হয় না, তো এইদিকে দেখো ওই যে তুলসী তলাটাও একদম ভালো করে তোমাদের দাদা ভাই পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে, আর ওখানে কলা পাতা দিয়ে একটু প্রসাদ ঢাকা আছে, মানে ওই ফল প্রসাদগুলো একটু বেঁচে গেছে, তো ওটা তো যেহেতু চালের নিচে তুলতে পারবো না, সেই কারণে তুলসী তলাতেই কলা পাতা দিয়ে ঢেকে রেখেছি। বিকালে তো বাচ্চা কাচ্চাগুলো এদিকে খেলতে আসেই, তো ওদেরকে দিয়ে দেবো আর কি, কারণ প্রসাদ যেয়ে নিজ নষ্ট করতে হয় না, তো সেই কারণে ওখানেই বাইরেই রেখেছি ঢাকা দিয়ে। ঠিক আছে চলো আমি আগে ওষুধটা খেয়ে নিই দুপুরে, আর পাপা তো মোবাইল দেখতে ব্যস্ত এখন, ওকে আজকে ঘুম পাড়ানোও হলো না বাচ্চাটাকে, যাই হোক চলো, আর খিদেও পেয়ে গেছে অনেক বেশি, কিছু বলতে পারছি না, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, এখনও রান্নাবান্না অনেক কিছু বাকি আছে, মানে ফুল ফ্যামিলি ব্লগ এখনও বাকি আছে। ঠিক আছে চলো সঙ্গে থাকো। আর এদিকে দেখো খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো উপর থেকে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, এটা একটু নেড়ে চেড়ে নেবো। আর এদিকে দেখো পটল আর ভাজার সময় পেলাম না, একবারে বেশি করে বেগুনি ভেজে নিয়েছিলাম, তো ওই জন্য বললো যে থাকার পটল ভাজতে হবে না। তো এদিকে দেখো দুজনের জন্য একেবারে খিচুড়ি বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা খিচুড়ি বেগুন ভাজা সব কিছু রেডি, একদম খাওয়ার জন্য বেড়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে 4:30, 5:10। তো যাই হোক চলো ওদিকে খিচুড়ি ঠান্ডা হোক, ততক্ষণ আমার দুষ্টু পাপাটাকে ধরে নিয়ে আসি, রাস্তায় চলে গেছে খেলতে, একটুখানি লাইন চলে গেছিলো আর পালিয়েছে, তো ওরও অনেকক্ষণ খাওয়া হয়নি, সেই দুপুরে খাইয়েছিলাম। তো চলো পাপা পো খাওয়াবো আমরা ওকে। এই দেখো আমাকে ছেড়ে একা একা খাওয়া স্টার্ট, এত খিদে পেয়ে গেছে, কেমন হয়েছে আজকে? সেদিন কেমন তো হয়নি না, একটু কেমন লাগছে? পাঁচটা কিছুর কমতি, কিসের কমতি? সেদিনকার খিচুড়িটা হওয়ার কতক্ষণ পরে খেয়েছিল বলো তো? 2-2.5 ঘন্টা পরে, আর এটা এখনো জমেনি, এটা এখনো ঢাকা থাকতো, আর বেশি জিনিস না টেস্ট হয় না, পেটে যায় ঢাকা থাকুক। হ্যাঁ পেটে যায় ঢাকা থাকুক, আর রাত্রিরে যখন খাওয়া তখন ঠিক লাগবে। ঠান্ডা হলো? গরম গরমই ভালো লাগে, খাও।
অতটাও খারাপ হয়নি, নতুন রাঁধুনি হিসাবে ঠিকঠাকই আছে। রাত্রে ভালো লাগবে যখন জমে যাবে তখন। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকালবেলায় কিছু বাসন কোসন বেরিয়েছিল, সেগুলো মাজা খোসা করে নিয়ে আবার ঘর বারান্দা ঝাড় ঝুট দিয়ে মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেখো এখানে পায়েস বসিয়ে দিয়েছিলাম, আর একবারে নিরামিষ কড়াইটাই বের করে পায়েসটা বসিয়েছি। আর একটা জিনিস দেখবে, এমনি নর্মাল তোমরা যদি নিরামিষ ছাড়াও মানে নর্মাল দিনেও যদি পায়েস করো, ওই তরকারি রান্না করার কড়াইয়ে বা তরকারির হাঁড়িতে করবে না, একটা অন্যরকমই টেস্ট হয়। মানে ওই লবণ হলুদ মশলাপাতি যেহেতু ভরে থাকে এই কড়াইয়ে, যতই মাজো তাও একটা ওই জিনিসটা লেগে থাকে আর কি। তো সেই কারণে চেষ্টা করবে পায়েস টায়েস রান্না করার জন্য আলাদাই বাসন কোসন করতে। তো এদিকে দেখো আমার পায়েসও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি এই যে দেখো আমার পায়েসও একদম রেডি হয়ে গেছে। তো এটা সবার প্রথমে দেবো হচ্ছে পিকলুকে, কারণ ওর জেদেই এটা করা হয়েছে। আর সন্ধ্যাবেলা একদম জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম, নিয়ে সন্ধ্যা সন্ধ্যা দিলাম, দিয়ে এই তো তারপরে পায়েসটা বসালাম। মানে একটু দেরি হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে তারপরেই করলাম। তো যাই হোক চলো সবার আগে পাপাকে দিই, ওর কেমন লাগলো খেয়ে সেটা ওর মুখ থেকেই শুনে নেবে, ঠিক আছে চলো। তো বন্ধুরা এই যে দেখো পিকলুর জন্য পায়েস নিয়ে নিয়েছি, আর ও তো রেডি হয়ে বসেই আছে। পাপা সারপ্রাইজ! এই যে নাও, দেখি সরে আসো এদিকে, বিছানাতে জড়িয়ে কি করেছো? কেন খাও দেখি এবার একটু, খেয়ে বলো কেমন হয়েছে, কেমন হয়েছে সোনা? টেস্টি। তুমি খুশি হয়েছো? আচ্ছা বন্ধুদেরকে বলে দাও কেমন হয়েছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। না না তোমার খেয়ে কেমন লাগছে বলো, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে তুমি খাও, মন দিয়ে খাও, সবগুলো খাবে, হ্যাঁ নষ্ট করবে না। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালবেলায়। কালকে আর খেয়ালই ছিল না ভিডিওর কথা, মানে পাপাকে খাইয়ে দাইয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে আবার একটু মানে ঘুমিয়ে গেছিলাম আর কি। তারপরে উঠে আবার পরে খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক তার মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন সকালবেলা আমি মাথাটা ব্যথা করছিলো যে তোকে হেয়ার অয়েলটা দিয়েছিলাম। তো যাই হোক সকালবেলা এখন এডিট করতে বসে দেখি ভিডিওটা আমি কী যে করেছি, আধ খ্যাপচা লাস্টে তোমাদের সঙ্গে কিছু শেয়ারই করা হয়নি। তো যাই হোক শরীরটাও ভালো ছিল না, তার মধ্যে রাত্রে অনেকবার বাথরুম যেতে হয়েছে, এই সকাল থেকে দুবার হয়ে গেল যাওয়া। তো ওষুধ চলছেই এখনও, সবে তো একদিন খেলাম কালকেই। তো যাই হোক আর ডাক্তারবাবু তো বলেই দিয়েছেন একদিনে এটা ঠিক হবে না, একটু টাইম লাগবে, কিন্তু আমার যে অবস্থা ঘায়েল হয়ে যাচ্ছে সেটা আর কে বোঝে। তো যাই হোক ওই জন্যে এই সকালবেলায় কোনোরকম উঠলাম। মানে এখন কটা বাজে জানো, এখন 9:22। তো সকালবেলা তোমাদের দাদাভাই উঠে 7টার সময়তেই দোকানে চলে গেছিলো, কারণ ওরও আজকে টেস্ট ছিল একটা, মানে থাইরয়েডের ওর যে থাইরয়েডটা আছে তো ওটার হচ্ছে পরে মানে কম মানে পাওয়ার মানে ওষুধটা, যে থাইরয়েডের যে ওষুধটা সেটার পাওয়ার কমবে না বাড়বে, তো সেটা টেস্ট করার জন্যে ওই যেই ডাক্তারবাবুর কাছে গেছিলাম উনিই মানে দোকানে এসেছিলেন একবারে ব্লাড নিতে। মানে কালকেই নিয়ে নিত, কালকে যখন আমরা গেছিলাম তখনই নিয়ে নিত, তখন খালি পেটেই ছিল। তো তারপরে আবার আমি বললাম যে সকালবেলা শুধু থাইরয়েডের ওষুধটা খেয়ে এসেছে, তো বললো তাহলে আজকে আর নেওয়া হবে না, কারণ ওষুধ যেহেতু খেয়েছো টেস্টটা কেমন আসবে না আসবে রেজাল্টটা, ওই জন্যে একবারে কালকে নিলেই ভালো হয়। তো সেই কারণে আজকে আবার দোকানে এসেছিলো নিতে, তো ওই জন্য সকালে উঠেই চলে গেছে 7টার মধ্যে, আর আমি উঠেছি 8:30 সময়। দিয়ে উঠেই তো বাসি কাজটা সারলাম, সেরে পাপা উঠলো, ওকে মুখটু কত নিজেই ধুয়ে নেয় এখন, তার মধ্যে ওর দিদিমণি এসেছিলো আবার, তো ওকে খাইয়ে দাইয়ে দিলাম, ওকে নিয়ে চলে গেল। এই আমি এখন শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না। তো তারপরে আবার এডিট করতে বসলাম, এডিট করতে করতে দেখি এমা ভিডিওটা একদম কিছু কমপ্লিটই করা হয়নি, তো সেই কারণে বসলাম আর কি। তো যাই হোক চলো এখন উঠবো, উঠে বাসন মাজবো। বাসি কাজ বলতে শুধু ঘর ঝাড় দিয়েছি আর উঠোন ঝাড় দিয়েছি, আর কিচ্ছু করিনি। এই দেখো বিছানায় ওইভাবেই পড়ে আছে, আর আমি ওইদিকে না শুয়ে আমি এদিকে উল্টো দিকে এই জামাটা দিয়ে হাওয়া আছে, তার মধ্যে আবার লাইনও নেই, যে দেখো বোর্ডটা একদম অন্ধকার হয়ে আছে, লাইন নেই গো। তো সেই কারণেই হাওয়াও খেতে পাচ্ছি না, আর জামাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে জন্য জানালার ধারে মাথা দিয়ে শুনলাম। তো যাই হোক চলো, যেটা বলতে আসলাম যে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কবে ঠিক হয়ে দেখি তারপরে চেষ্টা করবো তোমাদের সঙ্গে আরও ভালোভাবে ভিডিও শেয়ার করার। তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো এইভাবেই, নাহলে কিচ্ছু হচ্ছে না, কারণ এখন যে অবস্থা হচ্ছে ইউটিউবের টেকা যাবে কি না তাই ভাবছি। তো যাই হোক চলো কি আর বলবো, ভালো থেকো সবাই, আর এই ওয়েদারে একদমই সাবধানে থেকো, খাওয়া দাওয়া ঠিক মতো করো সবাই সাবধানে, কারণ কখনকার কী হয়ে যাচ্ছে বলা যাচ্ছে না। এই আমারই দেখো সুস্থ মানুষটা এখন বিছানায় পড়ে আছে অসুস্থ হয়ে। তো যাই হোক চলো ভালো থেকো সবাই, আর সারাদিনটা সবার ভালোভাবে কাটুক, চলো টাটা গুড ডে। কী যে বললাম কে জানে, পাগলের মতো বকে গেলাম শুধু, আর সরি সরি উঠে কথা বলতে পারলাম না, উঠে বসলেই মাথাটা দপদপ করে ব্যথা করছে আর চোখ মুখ অন্ধকার হয়ে আসছে, যে পেশার লোক। ঠিক আছে চলো ভালো থেকো, টাটা। কয়বার টাটা দিলাম।